নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন আগামী 20 এপ্রিল বৃহস্পতিবার হতে চলেছে এবছরের প্রথম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণকে বিজ্ঞানীরা কি নাম দিয়েছেন এবং এই সূর্যগ্রহণ পৃথিবীর কোন কোন দেশ থেকে দেখা যাবে, বাংলাদেশীয় সময় কখন এবং ভারতীয় সময় কখন, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তার জন্য আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। অর্থাৎ আগামী 20 এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে, আর এটি শোনার সঙ্গে সঙ্গেই প্রথমেই আপনার মাথায় আসবে যে ভারত থেকে কি দেখা যাবে এবং বাংলাদেশ থেকেও কি আমরা দেখতে পাবো। তা দেখা গেলেও আপনি কখন কিভাবে দেখবেন। অর্থাৎ এই সূর্যগ্রহণকে কিন্তু বিজ্ঞানীরা নাম দিয়েছেন হাইব্রিড সূর্যগ্রহণ। এই হাইব্রিড সূর্যগ্রহণ বছরে একবারই দেখা যায়। এই সূর্যগ্রহণের সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বেশি থাকে না আর কমও থাকে না। এই বিরল গ্রহণের সময় কয়েক সেকেন্ডের জন্য একটি ব্লয়ের মতো আকৃতি তৈরি করে, যাকে আগুনের বলয় বলা হয়। যখন সূর্য, পৃথিবী, চাঁদ সম্পূর্ণরূপে একই সরলরেখায় আসে তখন পূর্ণগ্রাস বা হাইব্রিড সূর্যগ্রহণ বলা হয়। সেক্ষেত্রে চাঁদ পুরোপুরি সূর্যের আলোকে ঢেকে দেয়, সেই জন্য এটিকে বলা হয় হাইব্রিড সূর্যগ্রহণ। এরপরে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কখন দেখা যাবে। অর্থাৎ বছরের প্রথম সূর্যগ্রহণ 20 এপ্রিল সকাল 7:04 কিন্তু শুরু হবে ভারতীয় সময়, আর বাংলাদেশীয় সময় কিন্তু 20 এপ্রিল সকাল 7:03 শুরু হচ্ছে বাংলাদেশীয় সময়। প্রথমে বলে দিই, ভারতীয় সময়টা সকাল 7:04 শুরু হবে ভারতীয় সময় এবং শেষ হবে 12:29 শেষ হবে। অন্যদিকে সূর্যগ্রহণের আগে সূর্যের রাশিচক্রের পরিবর্তন হবে এবং বাংলাদেশীয় সময় যেটি হচ্ছে 20 এপ্রিল সকাল 7:03 শুরু হবে এবং 12:30 এই গ্রহণ শেষ হবে। এবং এই গ্রহণ কিন্তু ভারত থেকে দেখা যাবে। এই সূর্যগ্রহণের প্রভাব ভারতে বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাবে। তবে বিজ্ঞানীদের মতে এই সূর্যগ্রহণ কোন কোন দেশ থেকে দেখা যেতে পারে। বাংলাদেশ, চীন, আমেরিকা, মাইক্রোসিয়া, মালয়েশিয়া, ফিজি, জাপান, সামোয়া, আটলান্টিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, আরও বেশ কয়েকটি দেশে কিন্তু এই সূর্যগ্রহণ দেখা যেতে পারে। তাই বন্ধুরা, আপনাদেরকে সচেতন করা হচ্ছে 20 এপ্রিল সূর্যগ্রহণের সময় আপনারা কিন্তু সচেতন থাকুন এবং সূর্যগ্রহণে কী কী করবেন না তারও একটি ভিডিও আমি ছাড়ব খুব শীঘ্রই। আপনারা ফলো করুন চ্যানেলটিকে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন।